চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হবে যে যেমন বিএনপি বলেছেন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাহলে চেষ্টা থাকবে বিএনপির মধ্যে একটা বড় দলকে নির্বাচনে নিয়ে আসা, নির্বাচনকে যদি অর্থভাব করতে হয়, গ্রহণযোগ্য করতে হয়, সর্বজনীন করতে হয়, তাহলে পার্টিসিপেশনটা অন্তত আপেক্ষিকভাবে হলেও সর্বজনীন হতে হয়, সবাইকে আসতে তা না। কিন্তু যে বড় বড় দলগুলো তারা যদি নির্বাচনে না আসেন, তবে আমাদের প্রয়াস থাকবে, চেষ্টা থাকবে তাদেরকে আস্থায় নেওয়া যে নির্বাচন কমিশন তার যথাসাধ্য চেষ্টা করবে। আর একটা জিনিস আপনাদের জানতে হবে, নির্বাচন কমিশন কখনই এতভাবে নির্বাচন কমিশন করবে, অনেকগুলি স্টেক হোল্ডার আছে, সকলে যদি সহযোগিতা না করে আর দেশের রাজনৈতিক নেতৃত্ব যেটা আছে অ্যাজ এ হোল যদি অনুকূল না হয় এবং রাজনীতির যে ক্লাইমেট যেটাকে আমরা বলি পলিটিক্যাল ক্লাইমেট মানে একটা বাংলার পরিবেশটা যদি নির্বাচনের অনুকূল না হয়, অনুকূল বলতে একথাই যে নির্বাচন কমিশন কি সকলে মিলে সহায়তা, তাহলে হয়তো কিছুটা সফলতা আমাদের আসে। জি স্যার, আমি এতে কামনা করি। এবং প্রেসের একটা বড় ভূমিকা, স্যার স্যার প্রেস কতটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করবে, আজকাল কিছু বলবো না, আমি এখনো এখনো বলার সময় পাই, জীবনটাই চ্যালেঞ্জ, নির্বাচন চ্যালেঞ্জ, সরকার চ্যালেঞ্জ, সবকিছু চ্যালেঞ্জ, মানুষকে চ্যালেঞ্জ ফেস করে এগিয়ে যেতে হবে, চ্যালেঞ্জ ছাড়া তো লাইফ হয় না, চ্যালেঞ্জ ছাড়া কোন মানুষের অগ্রগতি হয় না, আপনি তো চ্যালেঞ্জ ফেস করে। থ্যাংক ইউ।